তাওহিদুল ইসলাম রব্বানি জানতেছেন বর্তমানে কৃত্রিম যৌনতার জন্য অনেক খেলনা আবিষ্কৃত হয়েছে। এই ধরনের খেলনা, এই ধরনের পণ্যের মার্কেটিং করা এবং সেগুলোর বর্ণনা লেখালেখি করে টাকা উপার্জন করলে কি হালাল হবে? ইতিমধ্যে আমি কিছু টাকা উপার্জন করেছি, আমি কি এই টাকা ব্যবহার করতে পারি? দেখুন ভাই তাওহিদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকাল এই আপনার যৌন উদ্দীপক বিভিন্ন উপাদান, টয়েস, খেলনা ইত্যাদি বের হয়েছে, এগুলো বিক্রি করা, বিপণন করা, এগুলোর বিবরণ লেখার কথা আপনি যেটি বলেছেন সেটা নিশ্চয়ই যৌন শোষণই জাগানো এবং এই সমস্ত টয়েসগুলো কেনার জন্য মানুষকে উৎসাহী করার উদ্দেশ্যে। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম কাজ, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন কেউ যদি কোনো হারাম কাজের পথে মানুষকে আহ্বান করে এবং হারাম কাজের পথে মানুষকে পথ নির্দেশ করে তাহলে ওই ব্যক্তি হারাম কাজ করে যে গুনাহের ভাগিদার হবে, যে ব্যক্তি তাকে সেদিকে পথ দেখালো সেও সমান ভাগিদার হবে। সেটা বিক্রির মাধ্যমে হতে পারে, আপনি লেখার মাধ্যমে হতে পারে, বিপণন বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। এজন্য এ ধরনের আইটেমগুলোর বিক্রি বিপণনে সহযোগিতা করা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে তাদের যৌন চাহিদা মেটাবার একমাত্র উপায় হিসেবে যেটি বলেছেন তা হলো বিবাহিত স্ত্রী অথবা অমামালাকাত ঈমানুকুম কোন কারণে আল্লাহ বলেছেন। এর বাইরে আপনি যে কোনো উপায় আপনার জন্য চাহিদাকে চরিতার্থ করবেন, সেটা হস্তমৈথুন হোক, সেটা কোনো খেলনা ইত্যাদির মাধ্যমে হোক, সম্পূর্ণ হারাম, যার কারণে এই ধরনের খেলনার ক্রয় বিক্রয় এবং এগুলোর বিপণন জায়েজ নেই।